পরম করুণাময় আল্লাহর নামে আরজেডএস অনলাইন ক্লাস শুরু করতেছি। আরজেডএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং ঘরে অবস্থান করতেছ। আজকে তোমাদের মাঝে আমি গুণোত্তর ধারার একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের 13-এর 2 অধ্যায়ের 4টি সমস্যা সমাধান করে দেখাব। আমি ASM নাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক, রংপুর জিলা স্কুল, রংপুর। প্রথমে লক্ষ্য করো, গুণোত্তর ধারা কাকে বলে আমরা দেখে নেই। গুণোত্তর ধারা বিষয়টা কি? কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে, সে ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। আমরা এবার লক্ষ্য করব, আমরা যে সংজ্ঞাটা দিলাম সেই সংজ্ঞাটার অনুসারে একটা উদাহরণের সাহায্যে গুণোত্তর ধারার যে অনুপাতগুলান সবগুলান সমান হবে এটা লক্ষ্য করব। তোমার প্রথমে লক্ষ্য করো, এখানে 2টি বল দেয়া আছে, পরের সারিতে 4টি বল, এর পরের সারিতে 8টি বল, তার পরের সারিতে 16টি বল দেয়া আছে। এখন প্রথম এবং দ্বিতীয় সারির অনুপাত, প্রথম সারিতে 2টি এবং দ্বিতীয় সারিতে 4টি, এ দুটির অনুপাত 1:1:2। এবার আমরা দ্বিতীয় ও তৃতীয় সারির অনুপাত লক্ষ্য করব, 4:8, এটাকে যদি আবার 4 দ্বারা ভাগ করি 1:2 হচ্ছে। এবার তৃতীয় এবং চতুর্থ সারির অনুপাত লক্ষ্য করো, এখানে আছে 8:16, 8:16, এটাকে 8 দ্বারা ভাগ করলে 1:2। প্রত্যেকবারেই অনুপাত সমান, তাহলে এটাকে যদি আমরা যোগ আকারে লিখি তাহলে আমরা এটা পাবো, এটি গুণোত্তর ধারা হিসাবে। গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়, অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করার সময় এটা সারা দিয়ে থাকেন যে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করো। আমরা এবার গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করব। মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, এবং যদি এন সংখ্যক পদের সমষ্টি এস এন হয় তাহলে আমরা একটি গুণোত্তর ধারা এখানে লিখে ফেলব, এস এন সমান, প্রথমে এ দিলাম যেহেতু সাধারণ অনুপাত আর, পরের পদগুলোর সঙ্গে আর একটি করে গুণ হবে, প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ডট ডট এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে মোট এন সংখ্যক পদ আছে, প্রথম পদে আর নেই, দ্বিতীয় পদে 1টি আর, 3 নম্বর পদে 2টা আর, এন নাম্বার পদে তাহলে 1টি আর কম থাকবে, এন মাইনাস ওয়ান আর প্রথম পদ মিলে হচ্ছে এখানে মোট এন সংখ্যক পদ। এবার এই প্রথমটাকে আমরা 1নং সমীকরণ দিলাম, এই 1নং সমীকরণকে যদি আমরা আর দ্বারা গুণ করি তাহলে আমরা এইভাবে পাচ্ছি, এর সঙ্গে আর গুণন, সঙ্গে আর গুণন করলে r² r³ ডট ডট এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তোমরা ইচ্ছা করলে এখানে আমরা 2টা পদ রাখছি, আমরা 2টা পদ রাখলাম,
কেউ যদি একটা পদ রাখে তাহলে আমাদের যোগ বিয়োগের একটু সমস্যা হবে, এই জন্য আমরা এখানে দুইটা পদ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। শেষ পদটা কি হবে? এ ইন্টু আর টু দি পাওয়ার এন, মানে এখানে আরেকটা আর দ্বারা গুণ করলে আর টু দি পাওয়ার এন হবে। পাশে লিখে রাখলাম 1 নং আর দ্বারা গুণ করে। এবার 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। 1 নং থেকে 2 নং বিয়োগ করলে এস এন মাইনাস আর এন, এখানে লক্ষ্য করো এটা ঠিক থাকতেছে, এ আর, এ আর কাটা, এ আর স্কোয়ার, এ আর স্কোয়ার কাটা, কোনাকুনি কাটা যাচ্ছে। তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু এই কোনাকুনি কাটা যাবে, এর আগে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কাটা, শেষে থাকতেছে এ আর টু দি পাওয়ার এন, এ আর টু দি পাওয়ার এন। এবার এখান থেকে এস এন কমন নাও আর এখান থেকে এ কমন নয়, এ কমন নাও হয়ে গেলে আমরা 1 - 8 দিয়ে ভাগ করে দেব, 1 - 8 দিয়ে ভাগ করে দিলাম। যখন আর এর মান 1-এর থেকে ছোট হবে তখন আমরা এই সমষ্টির সূত্রটা পাব এইভাবে। এবার লক্ষ্য করো যদি 2 নং থেকে 1 নং বিয়োগ করা হয় তাহলে আর এস এন মাইনাস এস এন, ঠিক একইভাবে এখান থেকে এটা বিয়োগ হবে, এ থাকবে এবং শেষে মাঝের গুলান সব কাটা যাবে, এখানে কি থাকবে এ আর টু দি পাওয়ার এন। যেহেতু 2 নং থেকে 1 নং বিয়োগ করা হচ্ছে 2 নংটা উপরে থাকতেছে, আমাদের এ আর টু দি পাওয়ার এন সামনে চলে আসবে এবং এটাকে শেষে লিখব। আমাদের বিয়োগ করলে এই এ আর, এ আর কাটা, এ আর স্কোয়ার, এ আর স্কোয়ার কাটা, তেমনি এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু, নিচে আর টু দি পাওয়ার এন মাইনাস টু ছিল সেটা কাটা যাবে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কাটা। ঠিক পূর্বের ন্যায় আমরা কমন নিয়ে নেব, এস এন কমন নিলাম আর মাইনাস ওয়ান, এবার আর এই ডান দিক থেকে আমরা এ কমন নিয়ে নেব, আর দিয়ে ভাগ করলাম। যখন আর গ্রেটার দেন হবে তখন আর থেকে বিয়োগ হবে, তখন আমাদের সমষ্টির সূত্রটা হবে এরকম। তোমরা আশা করি বুঝতে পারছো। এবার আমরা একটি সমস্যা সমাধানের দিকে যাব, তার আগে গুণোত্তর ধারাটাই দেখে নাও আর একবার। আমরা প্রথম পদে এ রাখতেছি, এরপর এ আর, এ আর স্কোয়ার, এ আর কিউব, ডট ডট, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে প্রথম পদ এ সাধারণ অনুপাত হচ্ছে আর, এন তম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং এন সংখ্যক পদের সমষ্টি যেটি আমরা বের করলাম এ ইন্টু 1 - r^2 ডিভাইডেড বাই 1 - r যখন আর এর মান 1-এর থেকে ছোট। যখন আর এর মান 1-এর থেকে বড় হবে তখন এ ইন্টু 1 - r^2 ডিভাইডেড বাই 1 - r - 1। আমরা এই সূত্র কয়েকটি স্মরণ রাখব, কারণ আমাদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আর এন মান গ্রেটার দেন 1 না লেস দেন 1 এটা স্মরণ রাখতে হবে, এবং এনতম পদটা কী ধরনের এই সূত্রটিও স্মরণ রাখতে হবে। যখন আমরা এনতম পদ বের করব তখন এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমরা স্মরণ রাখব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর সমস্যাটি লক্ষ্য করো, এখানে দেয়া আছে 64 + 32 + 16 + 8 অষ্টম পদ নির্ণয় করো। আমাদের এখানে এনতম পদ যেটা সেই সূত্রটি ব্যবহার করব। আমরা সমাধানটি লক্ষ্য করি, দেয়া আছে ধারাটি লিখে ফেলিলাম, এখানে এটা একটি গুণোত্তর ধারা লিখে দেব, যেহেতু আমরা গুণোত্তর ধারার সূত্রটি ব্যবহার করব। প্রথম পদ 64 সাধারণ অনুপাত, আমরা দ্বিতীয় পদকে এখানে ভাগ করা লাগতো, আমরা ঠিক করে নেই। তোমরা লক্ষ্য করো
এখানে আমরা 64 লিখে ফেলছিলাম, আমরা এটা সংশোধন করে দিলাম, উপরে হবে 32, নিচে 64, ভাগ করলে আমরা পাচ্ছি হাফ। এবার এনতম পদের সূত্রটা আমরা জানি, এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আমরা মান বসাই দেব। যদি এখানে আর এর মান 7, সরি এখানে 8 হবে। লক্ষ্য করো, আর যদি এন প্রথম ধারাটির অষ্টম পদ নির্ণয় করো, এই জন্য এন এর মান আমরা 8 দিয়ে দিলাম, আটতম পদ এন এর জায়গায় 8 দিয়ে দিলাম, এবার এর মান বসাই দিচ্ছি 64, আর এর মান হাফ, আমরা এটা যোগ বিয়োগ করলাম 7, টুর পাওয়ার হাফ, ওয়ানের পাওয়ার 7 হলে ওয়ানই হবে, টুর পাওয়ার 7 হলে হচ্ছে 128, আমরা 128 করে ফেললাম। এখন 64-কে 128 দ্বারা ভাগ করলে হবে হাফ, আমাদের গুণোত্তর ধারার রেজাল্টটি চলে আসলো, এর অষ্টম পদ হচ্ছে হাফ। আমরা 6 নম্বর সমস্যাটি লক্ষ্য করব, এখানে দেয়া আছে 3927 ডট ডট, ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা ধারাটি লিখলাম, এই ধারাটি একটি গুণোত্তর ধারা, এর প্রথম পদ 3, সাধারণ অনুপাত 9-কে 3 দ্বারা ভাগ করলাম, 3 হবে। এখন সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আর এর মান ওয়ানের থেকে বড় না ছোট সেটা আমরা দেখাই দেব, যদি বড় তাহলে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আর এর মান গ্রেটার দেন হলে যে ফর্মুলাটি ব্যবহার করা হয় আমরা সেটি লিখব। এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 14, পদ সংখ্যা এন সমান 14, আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটা লিখলাম, এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান যখন আর এর মান ওয়ানের থেকে বড়। আমরা মানগুলো বসাই দেব, এ 3, আর এর মান 3, এন এর মান 14, নিচেরটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের 2, রাখলাম, আমরা এটা গুণ করে দিলাম, আমাদের রেজাল্ট আসলো এই সংখ্যাটি, উত্তর প্রথম 14টি পদের সমষ্টি এত। এবার আমরা পরের সমস্যায় সমাধান করব, আমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর সমস্যা, এখানে দেয়া আছে 128 প্লাস 64 প্লাস 32, ধারাটির কোন পদ হাফ। আমরা ধরে নিলাম ধারাটির এনতম পদ হাফ, ধারাটি একটি গুণোত্তর ধারা, এর প্রথম পদ 128, সাধারণ অনুপাত 64-কে 128 দ্বারা ভাগ করলাম, হাফলাম। আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, প্রশ্নমতে এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে হাফ, যেহেতু বলা আছে ধারাটির এনতম পদ হাফ, আমরা ধরে নিলাম, লিখে দিলাম এখানে হাফ। আমরা এবার মান বসাই দেব, এর মান হচ্ছে 128, আর এর মান হাফ, টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা 128-কে পক্ষান্তর করব, পক্ষান্তর করলে নিচে চলে যাবে, এখানে হাফ এর পাওয়ার এন মাইনাস ওয়ান, আমরা এটাকে হাফের পাওয়ারে নিয়ে আসব, অর্থাৎ 2-এর পাওয়ারে নিয়ে আসতেছি। 128 যদি 2-এর পাওয়ার 7 করি তাহলে 128 হচ্ছে, আর এখানে একটি 2 আছে, এই টোটাল এখানে পাওয়ার 1 আর এখানে 2 আছে, 7টি টোটাল, 2 আছে 8টি, তাহলে 1/2 টু দি পাওয়ার 8। আমাদের যখন ভিত্তি সমান হয়ে যায় তখন পাওয়ারগুলান ইকুয়াল হয়ে যায়,
আমরা জানি ভিত্তি সমান হলে পাওয়ার গুলানো সমান হয়। আমরা পাওয়ার গুলানো সমান করে দিলাম, এন মাইনাস ওয়ান সমান এইট, অর্থাৎ এন সমান নাইন, অর্থাৎ নবম পদ হচ্ছে হাফ। আমরা উত্তরটি লিখে ফেললাম, ধারাটির নবম পদ হাফ। এবার আমরা একটি উদাহরণ লক্ষ্য করব তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর উদাহরণটি। দেখো এখানে দেয়া আছে 2 + 4 + 8 + 16 ডট ডট, ধারাটির দশম পদ নির্ণয় করো। তোমার সমাধানটি লক্ষ্য করো, ধারাটির প্রথম পদ 2, সাধারণ অনুপাত r সমান 4/2 ইকুয়াল 2, এটি একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ এন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি ধারাটির এন ইকুয়াল 10, যেহেতু বলেছে 10তম পদ এন ইকুয়াল 10 হয়, তাহলে 10তম পদ আমাদের হচ্ছে 2 × 2⁻⁴। এই এর মান 2, আর এর মানও 2, এই জন্য আমরা লিখলাম 2 × 2⁻⁹। আর এন এর মান 10, আমরা এখানে এন এর মান 10 বসাই দিলাম। 2 × 2⁹, আমরা যদি এটাকে গুণ করে দেই আসছে 2⁻⁩, আর 2⁻⁩ মানে হচ্ছে 1024। আমাদের রেজাল্টটা আসলো 1024। আজকে আমরা এই কয়টি সমস্যা বাসায় সমাধান করব। তোমরা ভালো থাকবে, সকলের কল্যাণ কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। খোদা হাফেজ। সকলেই ঘরেই অবস্থান করবে, কেউ বাইরে যাবে না। রংপুর জিলা স্কুলের অনলাইন ক্লাস তোমার বাসায় বসে থেকেই পড়াশোনা করবে।